কিডনির নলের শেষ প্রান্তে পাথর আছে। পাথরের সাইজটাও ডাক্তার সাহেব দেখলেন যে 6 মিলির মধ্যে পড়েছে, বা প্রায় 6 মিলি 7 মিলি এরকম পাথর, এবং পাথরটার পজিশন দেখে মনে হচ্ছে যে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে তখন ডাক্তার সাহেব বলবে যে আপনি একটু বেশি পানি খাবেন, আর সাথে কিছু আমরা ওষুধ দিয়ে দিই যাতে করে বেশি প্রস্রাব তৈরি হয়, মানে ল্যাসিক্স জাতীয় ওষুধ, এবং প্রস্রাবের এই নলটা প্রসারিত হয় সেই রকম কিছু ওষুধ আছে, ট্যামসুলোসিন, প্রস্রাব তৈরির ওষুধগুলি খাওয়ালাম। তাহলে প্রস্রাব বেশি তৈরি হলো, মানে বেশি প্রস্রাবের ঢেউয়ের একটা ধাক্কা দিল, পাথরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকলো। যেমন আপনার স্বাভাবিক প্রসব যে মায়েদের হচ্ছে, তাকে দায় মা একটু পুশ করলো, মানে তলপেটে চাপ দিল এবং নিচে দিয়ে একটু হাত দিয়ে সাহায্য করলো, প্রসবটা ত্বরান্বিত হলো। সেইভাবে কিডনির পাথর না, কিডনির নলের শেষ প্রান্তের পাথরগুলি বের করা সম্ভব।